रिश्ते में तो हम तुम्हारे तोर बापेरो बाप। तुम्हें जो तो एगे आशे, हमार शुरी तो तो जले। अमी और थेक ता दम नहीं, बाकी टा एक शाथे नहीं बोगुले। আমরা সিনেমার কথা বলি, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাংলা চলচ্চিত্রের আশা জাগা নিয়ে নতুন বছরের দুই মাস চলে গেছে, কিন্তু এই দুই মাসে ব্যবসায়িকভাবে এবং সিনেমা মুক্তির দিক থেকে হতাশ করেছে। দুই মাসে মুক্তি পেয়েছে পাঁচটি দেশীয় সিনেমা, যার মধ্যে জয়নগরের জমিদার খুবই নিম্নমানের ছিল। এছাড়া গন্ডি, কাঠবিড়ালি, হৃদয় জুড়ে প্রশংসা পেয়েছে। শাকিব খান অভিনীত বীর ছবিটি টানা তিন সপ্তাহ চলছে। বীর ছবিটি এই মন্দার বাজারে হল মালিকদের মুখে কিছুটা হলেও হাসি ফুটিয়েছে। চলে এসেছে স্বাধীনতার মাস মার্চ। এছাড়া এই বছর মুজিব শতবর্ষ উপলক্ষে মার্চ মাস উৎসবের মাস, এজন্য সিনেমা পাড়ায়ও উৎসবের আমেজ। মার্চে মুক্তির মিছিল রয়েছে নয়টি সিনেমা, মুক্তি তারিখ সহ বিস্তারিত আলোচনা করা হলো। হলুদ বনি, কাল সকালবেলা ট্রেন ধরে তোকে যেতে হবে হলুদ বনিতে। তুমি জিজ্ঞেস করেছিলে না কেন থেকে? দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্র হলুদ বনি। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের তাহের শিপন ও কলকাতার মুকুল রায় চৌধুরী। ছবিটিতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলিদাম ও বাংলাদেশের নুসরাত ইমরুস্তিশা। ছবিটি প্রযোজনা করেছেন বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও কলকাতার টেলিসিনে অ্যান্ড এন্টারটেনমেন্ট। 6 মার্চ স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে ছবিটি মুক্তি পাবে। চল যাই। লাইসেন্স নেই, দলিল হয়তো কিছু ঘেটেছে। মুজিব বর্ষ উপলক্ষে 6 মার্চ মুক্তি পাবে মাসুমা রহমান তানি পরিচালিত চল যাই ছবিটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তিকে উপজীব্য করে ছবিটির কাহিনী। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, এছাড়াও আরো বেশ কিছু নবাগত মুখ অভিনয় করেছেন। জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় 6 মার্চ ছবিটি মুক্তি পাবে। শাহেনশাহ, ওয়েলকাম টু ডেথ ওয়ার্ল্ড অফ শাহেনশাহ। সুপারস্টার শাকিব খান অভিনীত অ্যাকশন মশলাদার ছবি শাহেনশাহ। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। এছাড়াও আরো অভিনয় করেছেন রুদেলা জান্নাত, অমিত হাসান, উজ্জ্বল, নানা শাহ, মিশা সওদাগর। ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। শাপলা মিডিয়া ছবিটি প্রযোজনা করেছেন। 6 মার্চ সারা দেশে 80টির মতো প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। 49 বাতাস, নিঃশ্বাস চুরি হয়ে গেছে মাটির কাছে নামতে নামতে। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ভিন্ন ধারার গল্পের চলচ্চিত্র 49 বাতাস, ছবিটির ট্রেলার প্রকাশের পর প্রশংসায় ভাসছে। এতে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। ছবি সংলাপ, মেকিং সবই দুর্দান্ত হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে রেড অক্টোবর। আগামী 13 মার্চ অল্প পরিসরে ছবিটি মুক্তি পাবে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। রিয়া সাবরর অভিনীত জনপ্রিয় সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এবার 18 বছর পর ছবিটির সিকুয়েল নির্মাণ করেছেন ছবিটির পরিচালক দেবাশিস বিশ্বাস। ছবিটির নাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। আগামী 20 মার্চ ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। বান্ধব, এক জারজ কন্যা সন্তানের জীবন সংগ্রামের গল্প নিয়ে সুজন বড়ুয়া নির্মাণ করেছেন বান্ধব। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌ খান, এছাড়া আরো অভিনয় করেছেন সমীর সেন, রেবেকা, গাজী রাকায়েত। ছবিটি প্রযোজনা করেছেন অনুপম কথাচিত্র। আগামী 20 মার্চ ছবিটি মুক্তির কথা রয়েছে। সাহসী হিরো আলম, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পরিচিত মুখ হিরো আলম মারচক্কা নামের একটি ছবিতে সাইড হিরো রোল করেছিল। এবার সাহসী হিরো আলম ছবিতে প্রধান নায়ক হয়েছেন তিনি। ছবিটি প্রযোজনা করেছেন হিরো আলম নিজেই। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন রাবিনা বৃষ্টি, সাকিরা মৌ
নুসরাত জাহান। এছাড়াও আরো অভিনয় করেছেন আমির সিরাজি, রেহানা জলি, তানু পান্ডে। নিম্নমানের এই ছবিটি নির্মাণ করেছেন এ আর মুকুল নেত্রবাদী। আগামী 27 ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। নীল মুকুট। শুনতে কি পাও চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হয়েছিলেন নির্মাতা কামার আহমদ সাইমন। এবার তিনি নির্মাণ করেছেন নীল মুকুট। কামার আহমদ সাইমন মূলত ভিন্ন ধারার নির্মাতা। নীল মুকুট ছবিটিও ভিন্ন কনসেপ্টে নির্মিত হয়েছে, তবে ছবিটিতে কে অভিনয় করেছেন এখনো খোলাসা করেনি। তবে চূড়ান্ত হয়েছে ছবিটি মুক্তির তারিখ, আগামী 27 মার্চ ছবিটি মুক্তি পাবে। মেকআপ। একজন সুপার স্টারের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত গল্পে অনন্য মামুন নির্মাণ করেছেন মেকআপ। তারকা খ্যাতি নাকি সন্তানের জীবন, কোনটা আগে, এমনই প্রশ্ন ছবির পোস্টারে। ছবিটিতে সুপার স্টারের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। এছাড়াও আরো অভিনয় করেছেন চিত্রনায়ক রুশান ও নবাগত নিপা। ছবিটি প্রযোজনা করেছেন সেলিব্রিটি প্রোডাকশন। পরিচালকের ভাষ্য মতে মার্চে ছবিটি মুক্তি পাবে। 20 অথবা 27 মার্চ ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। এই 9টি সিনেমা মার্চে মুক্তির তারিখ নির্ধারণ করেছেন। তবে যে কোনো ছবি মুক্তি পিছিয়ে নিতে পারে অথবা নতুন কোনো ছবি মুক্তির তালিকায় যুক্ত হতে পারে। তবে মার্চে মুক্তির মিছিলে থাকা সিংহবাগ ছবি ভালো মানের। আপনি কোন সিনেমা দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন।